বেলুড় মঠে সারদা পীঠে সাড়ম্বরে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। মঙ্গলবার ভোর 6টায় পূর্বাহ্নে পুজো দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছে এবারে জগদ্ধাত্রী পুজো। মধ্যাহ্ন পুজো, তারপর অনুষ্ঠিত হয় অপরাহ্ন পুজো। এরই মধ্যে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে হোম, প্রসাদ বিতরণ এবং প্রভৃতি শাস্ত্রীয় উপচার করা হয়ে থাকে। সন্ধে আরতি হয়, পুজো সমাপ্ত হবে বলে মঠের তরফে জানানো হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে। বুধবার মায়ের দর্পণ বিসর্জন। 1941 সালে বেলুড়ে সারদা পীঠে জগদ্ধাত্রী পুজো সূচনা হয়েছিল। পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারও ভক্তদের ঢল বেলুড় মঠে। বুধবার দশমীর দিন পুজো হওয়ার পর আয়োজিত হবে দর্পণ বিসর্জন, এরপর বুধবার সন্ধ্যায় হবে প্রতিমা নিরঞ্জন। সকাল থেকে ভক্তদের ভিড় লেগেই রয়েছে বেলুড় মঠে। তাদের জন্য প্রসাদের আয়োজন করেছে সারদাপীঠ কর্তৃপক্ষ। শাস্ত্রবিধি নীতি অনুযায়ী জগদ্ধাত্রী পুজো হচ্ছে বেলুড় মঠে সারদাপীঠে। আমাদের বেলুড় মঠের যে দুর্গাপূজা এবং কালী পূজার পরে এই সময় যে জগদ্ধাত্রী পূজা, সেটি সারদাপীঠের এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঠিক যেমনভাবে সমস্ত নিয়মকানুন এবং শাস্ত্র মতে এখানে বৈদিক এবং তান্ত্রিক উভয় পদ্ধতিরই সংমিশ্রণ রয়েছে, অত্যন্ত নিষ্ঠা সহকারে মাকে যথাবিহিত পূজা করা হয়। এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী বিহিত পূজা হবে এবং আগামীকাল প্রতিমা নিরঞ্জন। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।